আন্দোলন করবে দেশবাসীকে। এখন এমন একটা রুদ্ধ শ্বাস পরিস্থিতিতে পৌঁছে গেছে, মানুষের কোনো রকম অধিকার নেই বললেই চলে, মানুষের ভোটাধিকার নেই, মানুষের মন খুলে কথা বলার অধিকার নেই, প্রেস ফ্রিডম যেটাকে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা নেই, মানুষের ভাত কাপড়ের নিরাপত্তা নেই, কোনো কিছুই মানুষের স্বাভাবিকভাবে তাদের যেটা পাওয়া, তাদের সংবিধানে যেগুলো মৌলিক চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব, দেশের রাষ্ট্রের দায়িত্ব বলা হয়েছে, সেই রাষ্ট্রের দায়িত্ব পালন করে সরকার, সেগুলো ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কাজে দেশের মানুষকে থেকে মুক্ত করতে হবে, যে কোনোভাবেই হোক। সেখানে বিদেশি একটা প্রেশার কাজ করছে, আমরা তাকিয়ে আছি। এখন অন্যান্য দলগুলো চেষ্টা করছে রাজনৈতিকভাবে, যে যখন সুযোগ যদি সবাই মিলেমিশে কিছু করতে পারে, দেশের মানুষের উদ্ধার হবে। না হলে এই অবস্থা চলতে থাকলে সামনের দিকে আমি আশঙ্কা করি, সামনের দিকে কোনো দেশের মানুষের হাতে কোনো রাজনীতি এখনও নেই, তখনও থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না, একটি দল এবং তাদের একটি নেতা, এবং এটা চিরস্থায়ীভাবে হয়তো এই জিনিসটি প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হতে পারে, যদি সামনের দিকেও এইভাবেই সরকার এইভাবেই নির্বাচন করে এবং এই সরকারই কন্টিনিউ করে।